আপনাদের স্বাগত জানাচ্ছি একটি নতুন ব্লগে। আজকে আপনাদের দেখাবো সোনারপুরের বই মেলা, 34তম বই মেলা, আর এইবারের ভাবনা হল জলপাইগুড়ি। বাঙালি তো আলাদা করে বই প্রেমী, বই যেখানেই থাকে বাঙালি নিজেদেরকে আটকে রাখতে পারে না, পুরো বছর অপেক্ষা করে থাকে সেই বিখ্যাত কলকাতা বইমেলার জন্য। কিন্তু অনেকেই হয়তো বইমেলাটি যেহেতু দূরে হয় গিয়ে উঠতে পারেন না, তাই আপনি যদি সোনারপুরের কাছাকাছি থেকে থাকেন, এই সোনারপুর বইমেলা আপনার জন্য সত্যি আনন্দ নিয়ে আসবে। এইখানে আপনি প্রচুর বইয়ের স্টল দেখতে পাবেন। আর হ্যাঁ, আপনি যখন এই বইমেলার ভিডিওটি দেখবেন হয়তো মেলাটা শেষ হয়ে গিয়ে থাকবে। 17 ডিসেম্বর পর্যন্ত চলছিল এই বইমেলা। আসুন আপনাদের এই ভিডিওয়ে ঘুরে দেখাই কি কি বই রয়েছে এই মেলায়। এই বইমেলা নিয়ে এসেছে বাংলা সাহিত্যের এক অফুরন্ত সম্ভার। আপনারা সকলেই জানেন, যারা বাংলা সাহিত্য পড়েন, বাংলা সাহিত্যে রয়েছে অনেক ধরনের গল্প, ঠিক যেরকম ইংরেজি সাহিত্য রয়েছে। যে যেই ধরনের গল্প পড়তে পছন্দ করেন সব রকমের বই রয়েছে এই মেলায়। ডিটেকটিভ থেকে আরম্ভ করে ফ্যান্টাসি, অ্যাডভেঞ্চার বা নন ফিকশন সব বই, বা বিখ্যাত গুণীজনের অটোবায়োগ্রাফি বা তাদের বায়োগ্রাফি বা শর্ট স্টোরি, ছোট গল্পের কালেকশন সবই রয়েছে এই বই মেলায়। আর আজকালকার এই আধুনিক যুগে যখন সোশ্যাল মিডিয়া এতটা প্রবল, সব রকম বয়সের মানুষের মধ্যেই, আপনারা হয়তো মনে করেন বই এই দৌড়ে কিছুটা পিছিয়ে পড়েছে। বাঙালির এই বই মেলায় আসা দেখলে কিন্তু আপনার সেটা মনে হবে না। আজকাল বাঙালিরা যেরকম ফেসবুক, ইউটিউব বা অন্যান্য সোশ্যাল সাইটে রয়েছেন, তারা কিন্তু বই পড়তেও ভোলেননি। ছোটদের বই থেকে আরম্ভ করে বড়দের উপন্যাস সবই পাওয়া যাচ্ছে এই মেলায়। এখনও ছোট শিশুদের নিয়ে এসে ভিড় করেন তাদের বড়রা, তাদেরকে এই নানা ধরনের বই উপহার দেওয়ার জন্য। ভূতের গল্প থেকে আরম্ভ করে রাতের বেড টাইম স্টোরিজ বা নানা রকম অ্যাডভেঞ্চারের গল্প বা হাসির গল্প সব রকমই রয়েছে এই মেলায়। ক্লাসিক্স যেরকম রয়েছে ইংলিশ লিটারেচারের, বাংলা সাহিত্যেরও রয়েছে নানান উপন্যাস। আপনি যেটা চান সেটাই পেয়ে যাবেন এই মেলায়। আপনারা কলেজ স্ট্রিটে গেলে তো অফুরন্ত বই দেখতেই পান। বইয়ের দোকান থেকে বই কিনতে গেলে হয়তো আপনাকে বলতে হবে আপনি কী ধরনের বই পড়তে চান, সেইভাবেই দোকানদার আপনাকে বই দেখাবে। কিন্তু এই মেলায় আসার একটা আলাদাই অ্যাডভান্টেজ হচ্ছে, চোখের সামনে আপনি দেখতে পাচ্ছেন নানা রকম বই, আপনার যেটা পছন্দ, যে ধরনের বই পছন্দ আপনি সেটা তুলে নিতে পারেন। আর হ্যাঁ, অনেকেরই স্বভাব রয়েছে বইয়ের ব্যাকে বইয়ের জিস্টটা পড়ে নিয়ে বই চুজ করা, আপনি সেটাও এখানে সহজেই করতে পারেন। আপনারা এখানে বইয়ের পাশাপাশি দেখুন ঘর সাজানোর জিনিসও দেখতে পাবেন। যেরকম বললাম, থিম পার্ক রয়েছে, বিনোদন পার্কও রয়েছে। দেখুন কত সুন্দর সুন্দর জিনিস, আপনি এগুলো সাজিয়ে রাখলে আপনার ঘরের শোভা বৃদ্ধি পাবে। এছাড়াও রয়েছে এইখানে সুন্দর সুন্দর পোশাকও। এই বইমেলার বিশেষত্ব এটাই যে বইয়ের পাশাপাশি এখানে চলছে সাংস্কৃতিক অনুষ্ঠান, বাচ্চাদের নিয়ে ঘুরতে আসার এক সম্পূর্ণ সুন্দর জায়গা।
থিম পার্ক, বিনোদন পার্ক, ফুড পার্ক সব কিছুই রয়েছে একই মাঠের মধ্যে। দেখুন, বিজ্ঞান পার্কও রয়েছে এখানে, বিনোদন পার্ক রয়েছে, অপূর্ব সুন্দর করে সাজানো হয়েছে জায়গাটি। ফুড পার্কে রয়েছে নানা রকম খাবারের দোকান, ঘুগনি, আর রয়েছে নাগরদোলাও। বই কিনে বাচ্চাদের নিয়ে সুন্দর করে আপনি সময় উপভোগ করতে পারেন এই মেলায়। আলো দিয়ে সাজানো হয়েছে, দেখুন কত লোকের ভিড়ও হয়েছে, এবং প্রত্যেকটি নাগরদোলাতেই রয়েছে ভিড়। মেলার মধ্যে দেখতে পেলাম আরেকটি জিনিস, হ্যাঁ, মথুরার নিরামিষ কেকের একটি দোকান, কিনেও নিলাম সুস্বাদু খেতে এই কেক। আপনি একবার খেলে আপনাকে আবারও ফিরে আসতে হবে এইখানে। এছাড়াও নানা রকম মিষ্টি, জিলিপি, বাদাম এইসব তো রয়েছে মেলায়। পানের দোকানও রয়েছে এই ফুড পার্কে, চায়ের স্টলও দেখা গেল ফুড পার্কে। আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানান। আপনারা কি ইতিমধ্যে ঘুরে গিয়েছেন এই বইমেলায়? পরবর্তীকালে কোন বইমেলার জন্য অপেক্ষা করে আছেন সেটাও জানান আমাদের কমেন্ট সেকশনে, অবশ্যই জানান কেমন লাগলো। ভালো লাগলে ভিডিওটি লাইক করুন, শেয়ার করুন, আর সাবস্ক্রাইব না করে থাকলে এখনই সাবস্ক্রাইব করুন।